بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্যদাতা যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে একমাত্র সাহায্য কামনা করা ফরজ দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য কামনা করেছেন এবং একমাত্র তার নিকট সাহায্য চাওয়ার আদেশ প্রদান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের আসল বিষয়বস্তু যা নিয়তে ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত তা হচ্ছে ঈমান বিল রাসূল রাসূলদের প্রতি ঈমান যেমন আপনারা যারা নিয়মিত আসেন তাদের জানা আছে যে বেশ কিছুদিন ধরে ঈমানের পিলারগুলি সম্পর্কে ইমানের স্তম্ভ যে ছয়টি স্তম্ভ এই সম্পর্কে আলোচনা চলে আসছে মাঝে মাঝে গ্যাপ দিয়ে যাতে করে সাতটাই পরিবর্তন থাকে মাঝে মাঝে জীবনে মাঝে মাঝে হয়তো মাসলা মাসায়েল সম্পর্কীয় বিষয়বস্তু আর ইমানিয়াত অর্থাৎ এই ছয়টি যে ইমানের বিষয় এগুলিও মাঝে মাঝে আলোচনা হয়ে আসছে তার মধ্যে এর পূর্বে আল্লাহর প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ঈমান কিতাবের প্রতি ঈমান তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে তকদীরের প্রতি ঈমান অলরেডি বেশ কিছুদিন আগে বছরেরও বেশি তার আগে আলোচনা রয়েছে সুতরাং চারটি পিলার সম্পর্কে এর পূর্বে আলোচনা হয়ে গেছে এবং এই সম্পর্কে আপনারা ক্যাসেট থেকে উপকৃত হতে পারবেন যারা হয়তো শোনেননি বা সেই বিষয়গুলি যেদিন আলোচনা হয়েছে সেদিন এখানে উপস্থিত ছিলেন না আজকে নিয়ত ছিল রাসূল সম্পর্কে আলোচনা ঈমান বিল রাসূল বা ঈমান বিল রাসূল সঠিক অর্থে বলতে গেলে ঈমান বিল রাসূল অর্থাৎ রাসূলগণের প্রতি ঈমান এটি হচ্ছে চতুর্থ স্তম্ভ পাঁচ নম্বর স্তম্ভ ঈমান বিল আখিরা শুধু বাকি থাকতো আজকে আলোচনা হয়ে গেলে কিন্তু হঠাৎ করে হলে এসে দেখি যে আমাদের যে দায়িত্ব যে ভাইয়ের উপরে আছে আব্দুল্লাহ ভাই আপনার ক্যামেরা যেটা আমাদের কর্মকর্তার পক্ষ থেকে আদেশ রয়েছে যে এখানকার ভিডিও রেকর্ডিংও হবে এসে দেখি যে তিনি অন্য কাজে ব্যস্ত একজন এখানে যিনি লাইব্রেরিতে চাকরি করেন ডিউটি করেন আর তিনি অসুস্থ হওয়ার কারণে তার ডিউটিতে চলে গেছেন যার ফলে তিনি এই ডিউটি বলে ভুলে গেছেন অথবা ভেবেছেন যে এটার চাইতে ওটাই বেশি গুরুত্বপূর্ণ তারপর আবার কর্মকর্তাদের পক্ষ থেকে আদেশ হলে তার ওখান থেকে আসতে দেরি হয়ে গেল এখন 9:15 পার হয়ে গেছে আর আমাদের সময় হচ্ছে 10:00 পর্যন্ত এখন যদি রাসূল সম্পর্কে আলোচনা করতে যায় তাহলে কমের পক্ষে 1 ঘন্টা না হলে কোনো হক আদায় করা যাবে না যদি সব কিছু আলোচনা না করতে পারি তা সম্ভব না অনেক কিছু বলার প্রয়োজন রয়েছে কিন্তু কিছু তো আলোচনা করতে হবে বিশেষ বিশেষ পয়েন্টগুলি কমপক্ষে আলোচনা করতে হবে
যার জন্য এক দেড় ঘন্টার প্রয়োজন রয়েছে, দেড় ঘন্টার সময় আজকাল থাকে না সাধারণত। 9টার সময় এসে দেখা যায় যে দশজন 12 জন লোক পৌঁছিতে পারে, এসে নামাজ পড়ে আস্তে আস্তে 9টা বেজে যায়। তো 9টার সময় কমের পক্ষে শুরু হওয়া উচিত এক ঘন্টা আলোচনা করলে। এখন সময় প্রায় শেষের দিকে, যার ফলে বিষয়বস্তু পরিবর্তন করে দিচ্ছি। ইমান বীর রসুল থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী সপ্তাহে হায়াত রাখেন আমাদের, তাহলে সবার তাহার ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আলোচনা হবে। আর আজকে আলোচনা করি আরেকটি বিষয় সম্পর্কে, হঠাৎ করে যে সম্পর্কে চিন্তা করলাম সেটি হচ্ছে যে গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মূল্যবান বাণী, এবং সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান বাণী, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বাক্য, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। এই বিষয়টি নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল, তার মধ্যে যে কয়েকটি বাণীর প্রথম বাণী যেটি ছিল ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাক, যদি আল্লাহর হেফাজত করো অর্থাৎ আল্লাহর নাযিলকৃত দ্বীনের, আল্লাহর বিধানের, যে বিধান মানব জাতির জন্য ফরজ করেছেন পালন করা, তা যদি তুমি তার হেফাজত করো, তার সুরক্ষা করো, তার বাস্তবায়ন করো, তাহলে আল্লাহকে তোমার সম্মুখে পাবে। এই বিষয়টি নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। তারপরের বাণীটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এটি হচ্ছে দ্বিতীয় কালিমা বা দ্বিতীয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাসকে বিশেষভাবে সম্বোধন করেছেন। ওয়াইজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, যখন তুমি সাহায্য কামনা করবে, মদদ চাইবে, তখন একমাত্র কার কাছে মদদ চাইবে? ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে মদদ চাইবে। তাহলে মদদ চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, সাহায্য কামনা করতে হবে, প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইস্তিআনাকে বলা হয়, ইস্তিআনা থেকে ইজাস্তান্তা, ইস্তিআনা হচ্ছে এর হচ্ছে আসল মাসদার, উৎস। এর থেকে বিভিন্ন ধাতু, বিভিন্ন ফর্মগুলি, সেগাগুলি আরবি ভাষায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি, এই সিমফেল ইত্যাদি বেরিয়েছে। যেমন সূরা ফাতিহায় রয়েছে এই শব্দটি, ইস্তিআনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে নাস্তাইন বলা হয়েছে। ইজাস্তান্তা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তুমি সাহায্য চাইবে, সাহায্য চাইতে হবে আমাকে, ফাস্তাইন বিল্লাহ, সাহায্য কামনা করো কার কাছে? আল্লাহর কাছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল ফাতিহা ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি একমাত্র, ইয়াকা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি, নাবুদ ইবাদত থেকে, নাবুদ শব্দটি ইবাদত থেকে, নাবুদ ইবাদত, ইবাদত করা, উপাসনা করা, বন্দেগী করা। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র তোমারই নিকট সাহায্য কামনা করি, ইস্তিআনা করি। নাস্তাইন, নাস্তাইন শব্দটি আউন থেকে, আউন মানে মদত, আইন ওয়া নুন, আউন মানে মদত হয়। তাহলে মদত চাইতে হবে, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। এই সাহায্য কামনা করা ইবাদত, প্রথম আমাদের বুঝতে হবে। যারা এই সাহায্য কামনাকে ইবাদত হিসাবে বুঝে উঠতে পারেনি ইসলামের এই আকীদাকে, এই মৌলিক বিশ্বাসকে, তারা আল্লাহ ছাড়া অন্যের নিকট বিপদ আপদের সময়, সুখ দুঃখের সময়, যখন সাহায্য কামনা করা প্রয়োজন মনে করেছে, যখন সাহায্য কামনা করেছে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে, মুশরিক হয়ে পড়েছে। যারা এই ইস্তিআনা, সাহায্য কামনাকে ইবাদত হিসাবে বুঝে উঠতে পারেনি, তাহলে সাহায্য কামনা করা ইবাদত। সাহায্য কামনা দুই প্রকার, একটি হচ্ছে যে এমন ক্ষেত্রে সাহায্য কামনা যেই ক্ষেত্রে মানুষ সাহায্য করতে পারে আপনার,
বা মানুষ যেসব জিনিস তৈরি করেছেন আবিষ্কার করেছেন সেসব যন্ত্রপাতি আপনার সাহায্য করতে পারে। মানুষ ছাড়াও তো যন্ত্রপাতি সাহায্য করছে, মেশিন সাহায্য করছে, করে না সাহায্য? আপনার টেলার আপনাকে সাহায্য করছে সেলাই করার জন্য মেশিন, হ্যাঁ সেই সাহায্য আমি করতে পারবো না যে সাহায্য মেশিন করে দিচ্ছে, আপনাকে সেলাই করে রেডি করে দিচ্ছে এক ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু সেটা তো মানুষের দ্বারা হবে না। তাহলে মানুষ ছাড়া অন্যান্য পৃথিবীতে আল্লাহর সৃষ্টি থেকে মানুষ সাহায্য পায়, কিন্তু এই সাহায্যগুলি মানুষের ক্ষমতাধীন, মানুষ এই সাহায্যগুলি করতে পারে বা আল্লাহর অন্য সৃষ্টিগুলি এই সাহায্যগুলি করতে সক্ষম, এর দ্বারা সাহায্য নিতে পারে মানুষ, ঠিক কিনা? যে সাহায্য আপনি যে মেশিন দিয়ে নিতে পারেন না, সেই সাহায্য যদি মেশিনের কাছে চান, যে মেশিন সেলাই মেশিনকে যদি বলে এই সেলাই মেশিন তোকে আমি অনেক টাকা দিয়ে কিনেছি, তোকে লিখে দিতে হবে, আমার বাড়িতে কম্পিউটার নেই তোকে লিখে দিতে হবে, পারবে সাহায্য করতে? পারবে কি? এর উল্টো কারো বাড়িতে কম্পিউটার আছে আর কম্পিউটার সে মাস্টার, চালাতে জানে কম্পিউটার, লিখতে জানে, কম্পিউটার বুঝে, কিন্তু সেলাই মেশিনের কিছু বুঝে না, সে যদি বলে দেখো আমার কাছে পয়সা টয়সা নেই, আমার জামা সেলাই করতে হবে, আমার বিবির জামা সেলাই করতে হবে, আর কাপড় ছিঁড়ে গেছে এই ছিঁড়া পড়া ডিপু করতে হবে, সুতরাং এই কম্পিউটার তুই কাজটি করে দে, পারবে? যদি কেউ চায় এরকম সাহায্য যে কম্পিউটার তুই সেলাই করে দে, এই সেলাই মেশিন তুই লিখে দে, সেলাই মেশিন তুই একটা পেপার প্রিন্ট করে দে, হবে এই সাহায্য পাওয়া যাবে কি? যাবে না। যদি কেউ এরকম বলে সাহায্য চায়, কম্পিউটার কাছে সেলাই করে চায়, সেলাই মেশিনের কাছে লিখে চায়, হ্যাঁ বা সেলাই মেশিন কে বলে যে পাম্প সেট মেশিন দিয়ে যে আপনার জমি সেচ করা হয় সেই কাজটি তুই করে দে, এইরকম যদি কেউ সাহায্য চায় তাহলে সেই লোকটিকে কি বলবেন বলেন? পাগল বলবেন না? হ্যাঁ জি, এই কথাটি বুঝে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আসল বিষয়বস্তু বুঝে উঠতে হবে। তাহলে যার যতটা ক্ষমতা রয়েছে ততটাই তার কাছ থেকে চাওয়া যাবে, ঠিক না? যার যতটা ক্ষমতা রয়েছে ক্ষমতার বাইরে তার কাছ থেকে চাওয়া যাবে না, যতটা তার ক্ষমতা রয়েছে ততটাই তার কাছ থেকে চাওয়া যাবে, ঠিক না? আপনার একটা ভারী বোঝা, 60-70-80 কিলোর বোঝা, একজন দুজন লোকের কাছে যদি সাহায্য চান আমার মাথায় উঠিয়ে দাও, উঠিয়ে দিতে পারবে? পারবে না? পারবে। কিন্তু যদি কাউকে বললেন যে আপনি তো আল্লাহর নেক বান্দা, সে তো মানুষ, মানুষ নয় কি? আপনি তো আল্লাহর নেক বান্দা, মাশা আল্লাহ তাহাজ্জুদ গুজার মানুষ, আর এত বড় আলেম, এলেম কালাম তো মাশা আল্লাহ খুব ভালোই আছে, আর আপনি মাশা আল্লাহ আল্লাহ রসুলের শহর মদিনা শরীফে পড়াশোনা করেছেন, ওহদ পাহাড়টা আমার মাথায় উঠিয়ে দেন দেখি, একটু সাহায্য করুন তো, এই ওহদ পাহাড়টা নিয়ে যাব আমি দেশে, যাতে করে লোকেরা বরকত হাসিল করে, গরিব দুঃখী আসতে পারে না সুদূর বাংলাদেশ ভারত থেকে, তো ওহদ পাহাড়টা কিছুদিনের জন্য আমরা বাংলাদেশে উঠিয়ে নিয়ে যাবো বরকত হাসিলের জন্য। এই সাহায্য যদি চায় নেক লোক মনে করে, তাহাজ্জুদ গুজার পরেশগার লোক মনে করে, আলেমে দিন মনে করে, আল্লাহর ওলি মনে করে, হ্যাঁ সৎ লোক মনে করে যদি চায় তো পারবে সেই সৎ লোক আপনাকে উঠিয়ে দিতে ওহদ পাহাড়টি? পারবে? পারবে না। তাহলে যদি পারবে না, যদি কেউ চাই এরকম, আচ্ছা এই এটি যদি চাই, কেউ যদি বলেন যে আল্লাহর হস্তে আপনি বড় নেক লোক, আল্লাহর ওলি, আর আপনি মাশা আল্লাহ তাহাজ্জুদ গুজার, আপনার দোয়া তো কবুল হয়, তো আল্লাহর হস্তে ওহদ পাহাড়টি আমাকে উঠিয়ে দেন না, একটু বাংলাদেশে নিয়ে গিয়ে দেন না, আল্লাহর নেক বান্দারা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, সাহাবাই কেরামরা শুয়ে আছেন, আমরা তাদের জিয়ারত করতে পারি না, অনেকে গরিব দুঃখী মানুষ আমরা আসতে পারি না, যারা মদিনা চলে আসে ভাগ্যবান তারাই জিয়ারত করতে পারছে, তো আল্লাহর হস্তে এই কবরস্থানটা একটু উঠিয়ে দেন না, বাংলাদেশের কোনো কবরস্থানে স্থানান্তরিত করে দেন না। জি, যদি এই রকম সাহায্য কামনা করে তাহলে সেই লোকটিকে কি বলবেন? হ্যাঁ এখানে পাগল বলবেন না বলবেন না? জি পাগল, দিন বুঝেনি, তৌহিদ বুঝেনি, জি নির্বোধ, পাগল নির্বোধ, দিন বুঝে না, আল্লাহর একত্ববাদ বুঝে না, শিরক বুঝে না, শিরক কাকে বলে বুঝে না, আল্লাহর একত্ববাদ কি বুঝে না, ইসলাম কি বুঝে না, ইসলামের মৌলিক বিষয় ঈমান কি বুঝে না, কোন কাজটি করলে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে তা বুঝে না, যার ফলে একজন ব্যক্তি যা করে দিতে পারবে না তা তার কাছ থেকে চাই। জি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, বলবেন না আসল বিষয়বস্তু,
তাহলে সাহায্য কামনার ক্ষেত্রে বললাম সাহায্য কামনা দুই প্রকার, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা যাবে ওই সব ক্ষেত্রে, যেই সব ক্ষেত্রে একজন মানুষ অন্য মানুষকে, একটি আল্লাহর সৃষ্টি অন্য সৃষ্টিকে সাহায্য করতে পারে সক্ষম, আর যেই ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম নয়, না আকলান না শারআন, দুটি কথা শুনেন, না আকলান না শারআন, আরবিতে দুটি কথা এর ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, না বিবেকগত, আপনার বিবেক প্রমাণ করে না যে সাহায্য করতে পারে, কারণ বিবেক একটি পাহাড় উঠিয়ে নিয়ে যাবে এটা বিবেক বিরোধী, ঠিক না? বিবেক বিরোধী নয়, একটা কম্পিউটারে আপনাকে সেলাই করে দিতে পারবে এটা বিবেক বিরোধী, সেচ করে দিতে পারবে এটা বিবেক বিরোধী, ঠিক না? তাহলে আকিলের খেলাফ, বিবেকের খেলাফ হতে পারে না, অবাস্তব কথা একটি। আর শারআন মানে শরীয়তের দৃষ্টিতেও শরীয়তের খেলাফ, যেমন শরীয়তে কি আছে, আল্লাহর কাছে চাও, তাই না? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি, একটি কথা এখানে আরো বলে দিই, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মানব জাতির জন্য নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে বান্দা হে মানুষ হে জিন, তোমরা এইভাবে আল্লাহর প্রশংসা করো, এইভাবে আল্লাহর ইবাদত বান্দেগির অঙ্গীকার করো, এইভাবে সাহায্য কামনা একমাত্র আল্লাহ তোমার কাছে করি এর অঙ্গীকার করো, এইভাবে সহজ সরল পথ কামনা করো আল্লাহ শিখাচ্ছেন, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কখন এরকম ভাববেন না তাফসীর পড়তে গিয়ে যে সমস্ত প্রশংসা আল্লাহ, এখানে তো বলা হয়নি যে বলো আল্লাহ প্রশংসা করছেন, তাহলে আল্লাহ, আল্লাহ বলছেন আর রহমান আর রহিম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন বান্দাকে যে বান্দা কুল বলো, তাহলে সূরা ফাতিহার পূর্বে কুল শব্দটি উচ্চ আছে, একটি কথা সবসময় মনে রাখবেন, তাহলে কোরআনের বহু আয়াত বুঝতে তাফসীর উপলব্ধি করতে খুব সহজ হয়ে উঠবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল কি বলছেন, কুল হে বান্দা বলো হে মানুষ হে জিন, কারণ মানুষ জিনের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, সুতরাং মানুষ জিনকে আল্লাহ বলছেন হে মানুষ হে জিন বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি বিশ্ব জাহানের পালনকর্তা প্রতিপালক, আর রহমানুর রহিম যিনি দয়াবান করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু হে বান্দা বলো, বলবেন না কুল হে বান্দা বলো, ইয়াকা নাবুদু আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ওয়াইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন, কারণ বান্দাকে যদি আল্লাহ না শিখাতেন তাহলে বান্দা যথাযথ আল্লাহর প্রশংসা করতে পারতো না, গুণগান করতে পারতো না, বান্দা আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে, যদি বান্দাকে আল্লাহ না শিখাতেন তাহলে বান্দা জানতো না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়, তাই আল্লাহ শিখাচ্ছেন বান্দা বলো তুমি অঙ্গীকার করো ইয়াকা নাবুদু আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আল্লাহ আরহামুর রাহিমিন অত্যন্ত দয়াবান, সমস্ত দয়ালুর চাইতে যত দয়াবান ব্যক্তি হতে পারে পৃথিবীতে, সমস্ত দয়াবানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং দয়াবান দয়ালু, তাই তিনি বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাকে যে এইভাবে তুমি আমার কাছে দোয়া করো তাহলে দেব। মনে রাখবেন আদম আলাইহিস সালাম যখন ভুল করে দিলেন তখন কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, আর চাইলে মাফ করবে, যদি কোনো মানুষ থাকে একজন ছোট তার চাইতে বড় ব্যক্তি, তার চাইতে শিক্ষিত ব্যক্তি, তাহলে শিক্ষিত ব্যক্তি শিখিয়ে দেয়, আমরা ছোট থেকে অনেক কথাই শিখেছি বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, চাচার কাছ থেকে, কেউ দাদা দাদির কাছ থেকে, কেউ নানা নানির কাছ থেকে শিখেছি, না অনেক কথাই শিখে গেছি, জানি না যে কখন শিখেছি কিন্তু শিখেছি, শিখে গেছি, অনেকে বলতে পারবে না যে কখন যে এইসব জিনিসগুলি শিখেছি কিন্তু শিখেছেন, কিন্তু অবশ্যই কোন বড় ব্যক্তির আপনার চাইতে যে বড় ছিল তার কাছ থেকে বা জ্ঞানী ছিল তার কাছ থেকে শিখেছে। আদম আলাইহিস সালাম শিখবেন কার কাছে, ভুল করে দিলে যে মাফ চাইতে হয় এই কথা, এটিও শিখাইতে হয় না ছোট ছোট বাচ্চাকে, শিখায় ভুল করেছো তুমি ওকে অন্যায় করেছো মেরেছো দাও হাত ধরো শিখাইতে হয়। আদম আলাইহিস সালাম কার কাছ থেকে শিখবেন, এবং কোন ভাষা দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে, কোন ভাষা দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাই মহান আল্লাহ করে বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি ওয়ার্ড শিখে নিলেন, তার কালিমা কয়েকটি কথা কয়েকটি বাক্য শিখে নিলেন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, তওবা করার জন্য, ভুল স্বীকার করার জন্য, মাফি চাওয়ার জন্য।
ফাতাবা আলাইহি, যখন এই কথাগুলি আল্লাহ কত আরহামুর রাহিমিন, দেখাতে চেয়েছিলেন কি কত আরহামুর রাহিমিন আল্লাহ, যে ভুল করেছে না তো ভুল করেছো, তুমি যাও যেখানে যাবে সেখানে যাও না, আল্লাহ দয়াবান শিখিয়ে দিচ্ছেন যে আদম তুমি তো জানো না কেমন করে চাইতে হয়, তোমার শিখাবার তো কেউ নেই, তোমার বড় আল্লাহু আকবার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সেই কথাগুলিকে শিখিয়ে দিচ্ছেন, ফাতাবা আলাইহি, তারপরে আল্লাহ তওবা কবুল করছেন, তওবা কবুল করছেন। আপনারা দেখেছেন যে ছোট ছোট ছেলেরা ভুল করে দিলে বিয়াদবি করেছে, ভুল করেছে বাবা মায়ের, ভুল করেছে না, তারপর যদি বাবা বাবার সামনে বিয়াদবি করে তো মা শিখিয়ে দেয় যা তোর আব্বার কাছে এভাবে মানে দয়ালু, মা দয়া, যে ভুল স্বীকার না করে আর যদি মাফ না নিতে বাবা নারাজ হয়ে গেলে ছেলে তো হতভাগা হয়ে যাবে, বড় ধ্বংস হয়ে যাবে। যদি মায়ের ক্ষেত্রে ভুল করে তাহলে বাবা শিখিয়ে দেয়, বড় ভাই শিখিয়ে দেয়, বড় বোন শিখিয়ে দেয়, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে তওবা করো। ওই কালেমা কয়েকটি কালেমা কি ছিল ওসিলা, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, কারো মাধ্যম ধরা, এগুলি হচ্ছে বিদাতি কথা, শিরকি কথা, এগুলি হচ্ছে শিরকের চোরা পথ, যে কারো মাধ্যম ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে। মানুষের মাধ্যম হচ্ছে ঈমান এবং সৎআমল, আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি হচ্ছে মাধ্যম, ওসিলা হচ্ছে, ওসিলা মানে মাধ্যম, এই মাধ্যম হচ্ছে কি ঈমান এবং আমল সালেহ সৎআমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, কত জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন, যে কথায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কালিমা শিখালেন তাহলে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আরহামুর রাহিমিন। যাই আসল বিষয়ের দিকে ফিরে আসি, আর দ্বিতীয় সাহায্য কামনা দ্বিতীয় প্রকার হচ্ছে যে এমন ক্ষেত্র যেই ক্ষেত্রে পৃথিবীর কোন শক্তি সাহায্য করতে পারে না, না আকলান না সারান, এই কথাটি ব্যাখ্যা বিস্তারিত করা হয়নি, না বিবেকে ধরছে যে কি করে সাহায্য করতে পারে, এই পিলারটি উঠিয়ে নিয়ে যাবেন এখান থেকে, এটা বিবেকে ধরছে যে একজন মানুষ পিলারটিকে উঠিয়ে নিয়ে যাবে, ধরবে হাতে আর ধরে নিয়ে চলে যাবে, হ্যাঁ বিবেকে ধরছে যে সমুদ্রে এই সামনে গিয়ে আপনি যাবেন এখান থেকে বাংলাদেশ যেতে চান, আর সামনে সমুদ্র, হ্যাঁ আরব উপসাগর, সুতরাং গামছা বিছিয়ে দিলেন আর ওপর দিয়ে হেঁটে চলে গেলেন, না টিকিটের প্রয়োজন, হ্যাঁ না পয়সার প্রয়োজন, রিয়ালের প্রয়োজন, আর না আপনার এয়ারপোর্টে যাওয়ার প্রয়োজন, গামছা পিছিয়ে দিলে সমুদ্র পার হয়ে বাংলাদেশ পৌঁছে গেল সকালবেলা, বাংলাদেশ উড়ে গিয়ে উড়ে গেলেন, অথবা পানির ওপর দিয়ে হেঁটে গেলেন, এরকম কিসা কাহিনী আছে কিনা পীর ভন্নদের, গামছা পিছিয়ে নদীতে নদী পার হওয়া, নদী হাঁটা, হ্যাঁ আকলে ধরছে, আকলে ধরছে বিবেক, তাহলে বিবেক বিরোধী আকলান আকেলের বিরোধী, আর কিসের বিরোধী, শরীয়তের বিরোধী, যে কাজগুলি সাধারণ মানুষ করতে পারে না, এটা শরীয়ত এর প্রমাণ নেই, শরীয়তের প্রমাণ নেই যে একজন সাহাবী যদি নাবীর পরে কারো মর্যাদা থাকে তো কাদের মর্যাদা, আম্বিয়াদের পরে মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামের, তাহলে গামছা বিছিয়ে হাঁটার ব্যাপারে যাওয়ার হইতো, তাহলে সাহাবায়ে কেরামদের এইসব কেরামত হাসিল হতো, তাদের নেই, আর ভণ্ডদের এত কেরামতের ছড়াছড়ি করতে কি, কোন একজন মৃত ব্যক্তিকে কোন এক সাহাবী জীবিত করেছেন, তাহলে এইসব ভণ্ড পীড়িতের এই যে মরাকে জীবিত করা, মরিদের ছেলে মেয়েকে জীবিত করা, তারপরে লৌহে মাহফুজ জেনে নেওয়া যায়, হ্যাঁ লৌহে মাহফুজে আছে যে অমুকের সন্তান ছিল না, আব্দুল কাদের জিলানি জেনে নিল, তারপরেও লৌহে মাহফুজে নেই, তকদির নেই, একেবারে এমটি খালি, ওর নামে কিছু নেই, আব্দুল কাদের জিলানি বড় পীরের জীবনীতে এইরকম কুফুরি কথা লিখেছে যে একজন তার মরিদের লৌহে মাহফুজ বিষয় দেখে নিলেন, যে আল্লাহ মাহফুজে দেখছে তোমার কোন ছেলে নেই, আল্লাহু আকবার, অথচ আল্লাহ বলছে ফি কিতাবি মাকনুন, গোপনী, মাকনুন মানে লুকায়িত কিতাব, আল্লাহ আল্লাহ মাহফুজকে কি বলেছেন, লুকায়িত কিতাব, আর কি বলেছেন, ফি লাওহি মাহফুজ, সুরক্ষিত, আল্লাহ ছাড়া কারো এলেম বিদ্যা জ্ঞান ওখানে পৌঁছিতে পারে না, কারো হাত স্পর্শ করতে পারে না, কারো দৃষ্টি সেখানে পৌঁছিতে পারে না, লাওহুল মাহফুজ ফি কিতাবি মাকনুন লায়ামা সহিল্লাল মুতাহারুন, মকনুন বলা হয়েছে, গোপনীয় লুকায়িত, দেখছেন কোন আকীদা ঢুকে রয়েছে, তারপরে তকদির নেই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত দিয়েছেন, এত ক্ষমতা তার, যে আব্দুল কাদির জিলানি দিয়ে দিল তকদিরের বিরোধী লয় মাহফুজ নেই, তার মানে আল্লাহর এলেম তাহলে ভুল ভ্রান্ত হয়ে গেল, এটা তো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে আমার এলেমে নাই তার বিরুদ্ধে কিছু হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন কি জানেন না, তো যদি এরকমই হয়তো ঘটনা যে কোনো কালে ভাগ্যে নেই মানে নেই একজনের ছেলে তারপরে হয়ে যাবে, সেটি তো আল্লাহ জানছেন না জানেন না,
আর আল্লাহর মহফুজ এই কথাটা লিখে রাখতেন যে এর আসলে ভাগ্যে না কিন্তু হবে সেটাও লিখা থাকতো কিন্তু এমটি কেন খালি কেন লিখা কেন নেই তাহলে আল্লাহর এলেমই ছিল না আস্তাগফিরুল্লাহ যদি কেউ বলে আল্লাহর ভবিষ্যতের কোনো সম্পর্কে এলেম নেই তাহলে ওর চাইতে বড় কাফের কেউ আছে ওর চাইতে বড় মুশরিক কেউ আছে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আলিম আল্লাহ আল্লামুল গুয়ুব আর আল্লাহ জানেন না মানে আল্লাহ জানে লিখে রাখতেন তারপরে সন্তান দিয়ে দিল তাহলে সাহায্য করতে পারে শরীয়তে এর প্রমাণ আছে শরীয়তে প্রমাণ আছে কোন নবী সন্তান সন্ততি কাউকে দিতে পেরেছেন হ্যাঁ সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবী দিতে পেরেছেন কোন তাবেঈ দিতে পেরেছেন তাহলে শিরক বিদাতের ভণ্ডামি এই পীর পূজা মাজার পূজা থেকে এসেছে আর কোথাও নেই আল্লাহ এবং রাসূলের বিধানে নেই তাহলে আকলেও নেই আর শরীয়তে নেই দুটি কথা বলছিলাম শরীয়তে মানে কোরআন এবং হাদিসে এরকম কিছু নেই যে যেই সব ক্ষেত্রে সাধারণ মানুষ সাহায্য করতে পারে অসাধারণ ব্যাপার সবার সেটি একমাত্র আল্লাহর কুদরতের আওতাভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না করলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য না নেমে আসলে কোন শক্তির ক্ষমতা নেই জি তাহলে এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হবে শিরক এখন আসুন আর যে সব ক্ষেত্রে একজন মানুষ অন্য মানুষকে সাহায্য করতে পারে এই ক্ষেত্রে মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া যাবে সাহাবায়ে কেরাম আমরা সাহায্য নিয়েছেন সাহায্য নেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে নিয়ে গেছেন 300 জন সাহাবীকে বদরের যুদ্ধে নিয়ে গেলেন তারা যুদ্ধ করলেন সাহায্য নেওয়া হলো না কিন্তু এই সাহায্য মানুষ করতে পারবে যে আসুন আমার সাথে এসে দ্বীনের খেদমত করুন দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করুন দ্বীনের জন্য কুরবানি দেন শাহাদাত বরণ করুন আল্লাহর রাস্তায় জিহাদ করুন তাহলে এগুলি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারবে এতটুকু কিন্তু এইরকম কোন সাহায্য আছে কি যে গায়বী সাহায্য যা সাধারণ মানুষ করতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবীরা করেছেন বলেছেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের উপর আমাদেরকে ছেড়ে গেছেন তাহলে শরীয়তে অসাধারণ সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না গায়বী সাহায্য অসাধারণ সাহায্য যা মানুষের ক্ষমতায় নেই তা মানুষের দ্বারা হয়ে যাওয়া না হতে পারে না কেউ যদি এরকম আকীদা রাখে যে মানুষ সাধারণ মানুষ তো পারে না কিন্তু বিশেষ বিশেষ আল্লাহর ওলিগণ পারেন এর নামে হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা যদি তার কাছে আশা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাঁচ ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহায় অঙ্গীকার করেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করা এ হচ্ছে শিরক আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করা হচ্ছে ইবাদত ইবাদত যখন আল্লাহর সাহায্য কামনা করা অসাধারণ ক্ষেত্রে যে ক্ষেত্রে মানুষ সাহায্য করতে পারে না এর আরেকটি উদাহরণ দিই আপনি যদি কারো কাছ থেকে ঋণ চান লোকটি দেখছেন যে হ্যাঁ টাকা পয়সা অনেক আছে লাখ লাখ রিয়ালের মালিক ওর কাছ থেকে যদি 50,000 রিয়াল ধার চান ধার চাইলেন না সে দিল এই যে সাহায্য কামনা করলে ভাই সাহায্য করো না হলে আমার উপায় নেই আমি একেবারে মুসিবতে আছি 50,000 রিয়াল দিয়ে সাহায্য করে 1,00,000 রিয়াল দিয়ে সাহায্য করেন চাইলেন চাওয়া যাবে না যাবে না যাবে কিন্তু যদি কোনো নেক লোক কেন কোনো ফাসেকের কাছে তারা যাবেন না অসাধারণ সাহায্য চাইতে তাই না সেজন্য নেক লোকের কথা বলছে কোন আল্লাহওয়ালা নেক লোক আর জানে যে তার বেতন অল্প খেয়ে দিয়ে ও শেষ করে দেয় মাসের মাস আর তাকে বলছেন যে হুজুর আপনি তো বেশ আল্লাহওয়ালা মানুষ আর আল্লাহর নেক বান্দা আলহামদুলিল্লাহ আপনি তো অনেক কিছুই দিতে পারেন তো এসছি 2,00,000 টাকা বাংলাদেশ থেকে খরচ করে আর কাজকর্ম নেই বিদেশে চলে যেতে হবে সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে 1,00,000 টাকা দেন না 1,00,000 রিয়াল দেন না আল্লাহর ওয়াস্তে 1,00,000 রিয়াল দেন না জানেন যে এত অভাবী যে তার কাছে 5,000 রিয়ালও নেই আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ক্ষমতা দিয়ে আপনার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনি যে আল্লাহর ওলি আল্লাহর নেক বান্দা আপনি যে তাহাজ্জুদ গুজার আল্লাহর ওয়াস্তে আমাকে 1,00,000 রিয়াল দিয়ে সাহায্য করুন না যদি এই চাওয়া চান চলবে এর নাম হচ্ছে শিরক কারণ গায়েব থেকে একটু মাটি সরালো আর মাটি সরিয়ে টাকা বেরোতে লাগলো আর 2-4-5 লাখ 10 লাখ রিয়াল বেরিয়ে গেল আর উঠি আপনাকে দিয়ে দিল নিয়ে যাও আপনার ঝোলাতে মাটি ভরে দিল আর মাটি সব রিয়ালে পরিবর্তন হয়ে গেল ডলারে পরিবর্তন হয়ে গেল এটি হতে পারে না আকলে ধরছে বিবেকে ধরছে না শরীয়তে এটা আছে তাই না তাহলে এইরকম যদি কেউ সাহায্য চায় আল্লাহ ছাড়া অন্যের কাছে তাহলে শিরক কিন্তু আল্লাহর কাছে যদি চায় আল্লাহ
আমি কাজে এসেছিলাম, অনেক টাকা খরচ করে এসেছি, আল্লাহ আমি এখানে এসে নাকাম হয়ে গেলাম, ফেলিয়র হয়ে গেলাম, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন এমনকি যদি আমার ধৈর্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি এসেছি 2 লাখ টাকা খরচ করে, আল্লাহ আমাকে 2 লাখ রিয়াল দাও, চাওয়া যাবে না? যাবে না? যাবে, চাওয়া যাবে। গায়েব থেকে আল্লাহর কাছে চাইছেন, হ্যাঁ, এই এই সাহায্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে। ওই যে স্থানটা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে চাইবে। তারপরের বাক্যটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আর যখন চাইতে হবে তখন একমাত্র আল্লাহর কাছে চেয়ো। এই ক্ষেত্রে মনে রাখবেন যে সাধারণ মানুষ যদি দিতে পারে, দিতে পারছে, মানুষ মানুষকে সাহায্য করতে পারে, তাহলে আপনি মানুষের কাছেও চাইতে পারে। কিন্তু অসাধারণ জিনিস যেটি মানুষের পক্ষে তা অসম্ভব নয়, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এইরকম একটি উদাহরণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে দিয়েছেন, লিয়াসাল আহাদুকুম রাব্বাহু কুল্লা শাই, বান্দা যেন তার রবের কাছে সবকিছুই কামনা করে, চায় সবকিছু আল্লাহর কাছে চান। এই ক্ষেত্রে মনে রাখবেন যে যা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, অসাধারণ বিষয়, সেটি একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি এই ক্ষেত্রে সাহায্য চান তাহলে কি হবে? শিরক হয়ে যাবে, ঠিক না? আর মানুষ দিতে পারবে তারপরেও মানুষের কাছে চাইছেন না, এটি ফরজ তো নয় কিন্তু উত্তম। যেমন আপনাকে খিদে লেগেছে, খিদে লেগেছে, খুব খিদে আছেন, পয়সা নেই, নতুন এসেছেন বিদেশে, একটি পয়সাও নেই, মালিকও পয়সা দেয়নি, আর কোনো পরিচিত ব্যক্তিও নেই যে যার বাসায় চলে যাবেন আর খেতে দিবেন, নিজে থেকে কেউ খেতে দিচ্ছে না, মসজিদে নামাজ পড়ছেন, অনেক দেশের লোকেরা সালাম দোয়া করছেন, কেউ ডাকছে না যে আসো, কোত্থেকে এসছো, কি অবস্থা, ডাকছে না কেউ। সেই সময় যদি কোনো ভাইকে বলেন যে ভাই আমার 3 দিন হয়ে গেল, পেটে কোনো দানা পানি নেই, তুই একটু আল্লাহর হস্তে একটু একবার খেতে দেন না, চাওয়া যাবে না? যাবে না? চাওয়া যাবে। কিন্তু এই চাওয়া না চেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম 7 দিন অনাহারে মিশর থেকে বেরিয়েছেন আর মাদায়েন পৌঁছে যাচ্ছেন, আর পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কূপের কাছে এসে ওই দুইজন যে মেয়ে তাদের ছাগল বকরিকে পানি পান করিয়ে দিলেন, আর তারপরে তাদের কাছ থেকে কিছুই পারিশ্রমিকও চাইলেন না, আর এক কথাও বললেন না যে যাও বাড়ি গিয়ে কিছু খাবার দাবার পাঠিয়ে দাও, খুব খিদে আছি, এ কথাও বললেন না। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, কোরআনি ঘটনা শুনে আল্লাহু আকবার, ছায়ায় আসছেন গাছের আর অত্যন্ত ক্লান্ত হয়ে ভেঙে পড়েছেন, 7 দিনের খিদা, 3 দিনে বেহুশ হয়ে যায় মানুষ। কালকে ঘটনা শুনছিলাম, দারিদ্রতার যুগের ঘটনা শুনছিলাম আরব ভাইদের কাছ থেকে, তো 3 দিন হয়েছে, 3 দিনে বেহুশ, আর হুশ নেই, অচেতন অবস্থা, 7 দিন হয়ে গেছে মুসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর নবী, নবীগণ অত্যন্ত শক্তিশালী হন, তারা গাছের ছায়া এসে বলছে, রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আমার জন্য তুমি যে ভাগ্যে রিজিক নাজিল করেছো তার আমি আজকে মহতাজ, মুখাপেক্ষী হয়েছি, আল্লাহ কত আদবের সাথে দরখাস্ত, এই কথা না যে আল্লাহ তুমি কি আমাকে দেখতে পাও না, আল্লাহ তুমি ফাসেক ফাজের কাফের ফিরাউনকে দিয়েছো রাজত্ব, আর কারণকে দিয়েছো তো পয়সা, কত কাকে খেতে দিয়েছো আল্লাহ, আর আমি এই অনাহারে, আল্লাহ তুমি কি আমাকে দেখতে পাও না, এইরকম না, অভিযোগ না, কমপ্লেন না, এটি হচ্ছে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া, আল্লাহ তুমি যে আমার জন্য নাজিল করেছো যে রিজিক তার আমি আজকে মহতাজ হয়ে পড়েছি আল্লাহ, আর খিদা বরদাস্ত করা যাচ্ছে না, তাও বলছেন না ফাকির আমি মহতাজ হয়েছি আল্লাহ, আর আমরা সবাই ফকির, আন্তুমুল ফুকারা ইলা আল্লাহ, আল্লাহ কোরআন বলছেন তোমরা আল্লাহর দরবারের ফকির, তোমরা সবাই, যতই পয়সা আল্লাহ হোক না কেন, যত ধন দৌলত হোক না কেন, যতই তোমার নেতৃত্বের গদি হোক না কেন, সম্পদ হোক না কেন, প্রভাব হোক না কেন, আন্তুমুল ফুকারা ইলা আল্লাহ, এইভাবে দোয়া করলেন। তার কি বলতে চেয়েছিলাম যে একজন মানুষ সাহায্য করতে পারবে আপনাকে একবার খেতে দিয়ে, তারপরে মানুষের কাছে না চেয়ে, একজন মানুষ আপনাকে 25-50 টাকা দিতে পারবে চিকিৎসার জন্য অসুস্থ হয়েছেন, না কারো কাছে হাত বাড়ালেন না আপনি, আপনি লজ্জা করলেন যে এই এত নিকৃষ্ট কাজ করতে যাব, কারণ চাওয়া নিকৃষ্ট, আলিয়া দুল বলিয়া খায়রুন মিন আলিয়াদি সুফলা, উপরের হাত নিচের হাত চাইতে কি উত্তম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং মানুষের কাছে চাইব, মানুষকে যে আল্লাহ দিয়েছেন তাকে দিয়েছেন, আমাকে আল্লাহ দেবেন না, আল্লাহর উপরে তওয়াক্কল করলেন, মসজিদে নামাজ পড়লেন, কোনো ব্যক্তিকে কিছু বললেন না যে ভাই তিনি দেখে দেয়াছে না, আল্লাহ তুমি রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো বন্দোবস্ত করে দাও। আবার রাস্তে বেরিয়ে গেলেন, কাজকর্ম খোঁজ করতে লাগলেন, হয়তো কাজকর্মের মাধ্যমে রিজিক চলে আসলো, অথবা কোনো মানুষ মুখ সুখা দেখলো, তারপরে ভাই কেউ কত কথা বলতে লাগলো, কথা বলতে বলতে দেখছি যে দুর্বল মানুষ বা আপনার অবস্থা জানলো যে অবস্থা, তখন আপনাকে হয়তো নিজে থেকে নিয়ে গেল, এটি বেশি উত্তম। যদি খেতেও চাইতেন যে ভাই আমাকে একবার খেতে দেন, খুব অভাব আমার, জায়েজ, কারণ খাওয়াইতে পারলো সে,
কিন্তু নাচে বান্দার কাছে নাচে যে বান্দার যিনি রব মাহবুব আব্দের কাছে নাচে যদি মাহবুবের কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো অত্যন্ত খিদা পেয়েছি আল্লাহ আর এটি সবচেয়ে ভালো ছিল ভালো করে বুঝে নেবেন তাহলে সাহায্য বান্দা করতে পারলেও তার কাছ থেকে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া না আর যে সব ক্ষেত্রে বান্দা সাহায্যই করতে পারবে না গায়ব থেকে রিজিক দাও হ্যাঁ রোগের আরোগ্যতা যে বালামসিবত দূর করে দাও নদীতে ডুবছেন আর বলছেন ইয়া গোসল আজম মদদ জিলানি মদদ ইরাক থেকে দৌড় দিয়ে আসবেন আপনাকে মদদ করবে চিস্তি মদদ ভারত থেকে দ্বীপে দৌড় দিয়ে আপনি এখানে ডুবছেন সমুদ্রে ডুবছেন নদীতে ডুবছেন যমুনা আর মেঘনায় ডুবছেন আর এসে মদদ করবে হ্যাঁ চিস্তি মদদ শাহজালাল মদদ করবেন এগুলি হচ্ছে শিরক এগুলি হচ্ছে শিরক যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সাহায্য করতে পারেন আর কোন শক্তি সাহায্য করতে পারে না ভালো করে বুঝে নিতে হবে ওই যা সাআতা ফাসআলিল্লাহ তো বলছিলাম ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের প্রত্যেকই যাতে করে সবকিছুই একমাত্র আল্লাহর কাছে চায় এটি হচ্ছে উত্তম উত্তম ঈমানের অবস্থা যে আপনি মানুষের কাছে চাইবেন না কারো দ্বারস্থ হবেন না হাত্তা শিস আনালিহি ইদান কাতা এমন কি জুতার ফিতা স্যান্ডেলের যে ফিতা থাকে স্যান্ডেলের বাধা বা ফিতা এই স্যান্ডেলের বাধা বা ফিতা ছিঁড়ে গেছে কার কাছে চাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সেটিও আল্লাহর কাছে চান অথচ আপনি জুতার দোকানে গিয়ে পয়সা আছে পয়সা দিয়ে কিনে নেবেন আর পয়সা নেই মনে করেন তো জুতার দোকানে গিয়ে বলতে পারেন যে ভাই পয়সা নেই পকেটে আর আমার এই স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে একটা ফিতা দেবেন না একটু চাইতে পারবেন না পারবেন না যাই তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি কার কাছে চাও আল্লাহর কাছে আল্লাহ জুতারে ছিঁড়ে গেল মসজিদে গেছেন নামাজ পড়ে যুদ্ধ হারিয়ে গেছে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ মাআজিরনি ফি মুসিবাতি ওয়া ক্বুল লি খায়রা মিন আল্লাহ তুমি উত্তম ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে সরাসরি জুতা তো নাযিল করবে না কারণ এই রকম ভাবে আল্লাহ রাব্বুল দেখেন না কিন্তু আল্লাহ একটি জুতা আপনার হারিয়েছে কত জুতার পয়সা আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন রিজিকের দ্বার আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক এই ঈমান থাকতে হবে আমাদের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে মাঠে মরুভূমিতে আপনার জুতো ছিঁড়ে গেছে আরেকটি উদাহরণ দিই এটা তো যে শহরের উদাহরণ দিলাম যে শহরে গিয়ে আপনি দোকানদারের কাছে চাইতে পারেন মাঠে মরুভূমিতে আপনি এয়ারপোর্ট রোডে আছেন আর কোনো লোকজন নাই একা হয়তো আপনার মাঝরাতে ডিউটি আছে সেখানে আপনাকে রেখেছে অনেক লোক এরকম আছে মাঠে ঘাটে আশেপাশে কোনো লোকজন নেই জুতো ছিঁড়ে গেছে স্যান্ডেল ছিঁড়ে গেছে এখন সেখানে যদি ডাক দেয় ওর বড় ভাই আছে দামন শহরে বড় ভাই সাহায্য করো আমার জুতা ছিঁড়ে গেছে করবে চাইবে কি আর যদি চায় তো তাকে কি বলবেন পাগল বলবেন না আচ্ছা বড় ভাইয়ের কাছে চাইলো অথচ দাম্মামে আছে চিৎকার করে চাইলো দাম্মামের বাইরে 5 কিলোমিটার দূর থেকে মরুভূমি থেকে তো আপনি তাকে পাগল বলে দিলেন আর একজন বলছে ইয়া গাউসুল আজম মাদাদ ভারতে বাড়ি বাংলাদেশে বাড়ি মিশরে বাড়ি বলছে ইয়া গাউসুল আজম মাদাদ এক মুসলিম যুগে দেখছি মসজিদে নববীর গেটে বাবু সালাম থেকে বের হচ্ছে আজকে থেকে 14 বছর আগে আগের ঘটনা মদিনা মুনাওয়ারায় যখন পড়তাম মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম এই প্রথম শিরক মসজিদে নববীতে মুশরিকদেরকে করতে দেখেছি মসজিদে নববী থেকে বের হচ্ছে বাবু সালাম দিয়ে আর বলছে ইয়া রাসূলুল্লাহ মাদদ আল্লাহু আকবার মুসলমানদের অবস্থা যদি এই হয় তাহলে হরে রাম হরে কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ মাদদ পার্থক্য কোথায় এই আকীদা বুঝতে পারছে না মুসলিমরা যে পার্থক্য শুধু ব্যক্তির পার্থক্য পার্থক্য শুধু ভাষার পার্থক্য আর আকীদা আমল ধ্যান ধারণা ভ্রান্ত শিরকি বিশ্বাস একই রকমের কেউ রামের কাছে চাই আর কেউ মুহাম্মদের কাছে চাই জিলানির কাছে চাই চিস্তির কাছে চাই আমাদের সবার আরেকটি শিরকি কথা আছে সেটি থেকেও সাবধান রাম কি রহিম তাই না হিন্দুদের পাশে বাস করে রামকে রহিমের সমান করে দেয় আমাদের দেশের এক শ্রেণীর জাহেল মূর্খরা বুঝলে হিন্দুদের রাম আর আমাদের রহিম মানে আল্লাহ রহিম তো অবশ্যই দিতে পারবেন কিন্তু মুহাম্মদ দিতে পারবেন না ক্ষমতা নেই চিস্তি জিলানি দিতে পারবেন না বুঝতে পেরেছেন সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইতে হবে যা কিছু চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে যে বললাম যেভাবে বললাম যেটা মানুষ দিতে পারবে সেটাও যদি আল্লাহর কাছে চান এটা হচ্ছে আপনার ঈমান শক্তির প্রমাণ ঈমানের প্রমাণ আপনার আর যদি মানুষ দিতে পারে তার কাছ থেকে চান প্রয়োজনে অনেক আছে যে ধার করা অভ্যাস আছে সামান্য কিছু একটু প্রয়োজন চাওয়া শুরু করলো আর অনেকে আছে পেটে খেতে নেই তারপরও চাইবে না ঈমান এইরকম ঈমান তৈরি করতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হব
আল্লাহ রাব্বুল আলামিনের মুহতাজ হব, আল্লাহর দরবারে হাত লম্বা করব, আল্লাহর কাছে দরখাস্ত করব, এবং এর প্রমাণ জীবনে পাওয়া যাবে যদি আমরা ওইরকম মুখলিস হই আল্লাহর তাওহীদে আল্লাহর একত্ববাদী। আল্লাহর গায়েবী মদদ কোথা থেকে জানি আমি আসবে? অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করে তার জন্য আল্লাহ রাস্তা খুলে দেন, খুলে দেন রাস্তা। আপনি আমি জানি যে এককাল আমাদের পকেটে একটা টাকা থাকতো না নাস্তা করার জন্য, যখন যখন ধীরে ধীরে বড় হয়েছেন আল্লাহ দেখছেন বান্দাতে এখন বিয়ে করবে, আল্লাহ রাস্তা খুলেছেন। বান্দা তো বিয়ে করে নিয়েছে, এখন তো ডবল খরচ তার হয়েছে, তারও বেশি খরচ হয়েছে। বান্দার তো আমি ছেলে দিয়ে দিচ্ছি, মেয়ে দিয়ে দিচ্ছি, এখন তো এর খরচ রয়েছে, আল্লাহ আরো রেজিক খুলে দিচ্ছে। প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। একটি পয়সা ছিল না, ছাত্র জীবনে পড়াশোনা করেছে, একটি পয়সা আব্বা যদি না দেয় তাহলে রাস্তা খরচও নেই, মাদ্রাসা পৌঁছেও মাদ্রাসা যাওয়ার খরচ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 কত রাস্তা যে খুলেছেন। তো আল্লাহর উপর তওয়াক্কল হইতে হবে এবং তাকওয়া আল্লাহ ভীরুতা, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আর যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চায় বা সময় আল্লাহর কাছে, সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে, মসজিদে যখন নামাজ পড়ে মোনাজাত করলো তখন আল্লাহর কাছে চাইলো, আর ওরসের মেলা লাগলো তখন গৌসুল আজম চিশতি আর অমক আর তমক পীর ওলিয়া উলিয়ার কাছে যাওয়া শুরু করলো, তাদের সম্পর্কে মহান আল্লাহ বলছেন অমান আদাল্লু, ওর চাইতে পথভ্রষ্ট আর কি আছে, গুমরাহ কি আছে, রাস্তা হারা কে? মিম্মাইয়াতু মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকতে থাকে, আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, সাহায্য কামনা করে। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। কোরআনের কথা, লা ইয়াস্তাজিবু লাহু, জবাব দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সাহায্য করা তো দূরের কথা, কি করতে পারবে না, জবাব দিতে পারবে না। আল্লাহ বলেছেন ওহুম আন, শুধু তাই নয় আর একটু এগিয়ে আল্লাহ বলছেন ওহুম আন দুআহিম গাফেলুন, এমন কি তাদেরকে যে ডাকা হচ্ছে তাতে থেকে অনবহিত গাফেল, খোঁজই নেই যে আমাকে ডেকেছে। এক হচ্ছে যে জানতে পারলো কিন্তু দিতে পারলো না, যেমন আমার কাছে আপনি 1000 ইয়ার ধার চাইলেন, সরাসরি ধার চাইলেন, আমি জানতে পারলাম কি পারলাম না যে লোকটি আমার কাছে ধার চেয়েছে, দিতে পারলাম না, পারলাম না, পারলাম না হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি চিল্লারির কাছে চাইবে, চিস্তির কাছে চাইবে, আটটসি যাবে, মাইজ ভান্ডারি যাবে, কারো কাছে চাইবে, ওহুমান দুআইহিম গাফেলুন, তোমাদের আহ্বান ডাক থেকে গাফেল, কোনো খবরই নেই যে আমার কাছে চেয়েছে জিলানি, কোনো খবর নেই যে জিলানির কাছে লক্ষ লক্ষ লোক গিয়ে শিরিক করেছে আর বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া জিলানি শাইয়াল লিল্লাহ, ইয়া চিস্তি শাইয়াল লিল্লাহ, ইয়া গরিব নওয়াজ, কোনো কিছুই না, ওহুমান দুআইহিম গাফেলুন, কোনো খবর নেই তাদেরকে। কাল কিয়ামতে, তাহলে যখন খবর নাই কাল কিয়ামতে কি বলবে তারা? ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আদা, যখন সারা বিশ্বের মানুষকে এই বেরেলবি কবর পূজারীদেরকে যখন নিয়ে আসা হবে, যারা এই কবর মাজারে গিয়ে চেয়েছে, তাদেরকে যখন হাশরের ময়দানে হাজির করা হবে, তখন চিস্তি, জিলানি, শাহজালাল আর অমুক তমুক সবাই কি হয়ে যাবে? তাদের শত্রু হয়ে দাঁড়াবে, বলবে জিলানি বলবে যে এরা শত্রু, এরা মুশরিক, আল্লাহ এদেরকে চিরকাল জাহান্নামে দেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না যে আমার কাছে এত লক্ষ লক্ষ লোক এসে ধর্ণা দিত, ওরুস করতো আর খাসি মুরুক জবাই করতো, আর আমার কাছে এসে সাহায্য চাইতো, আর বলতো ইয়া গাউসুল আজম, আমাকে গাউসুল আজম মহান উদ্ধারকারী বলতো, আল্লাহ আমি তো অসহায়, আল্লাহ তুমি রহম না করলে আমি তো জান্নাত যেতে পারবো, তাদের যে ইবাদত করা হয়েছে, তাদের কাছে আহ্বান করা হয়েছে, তাদের কাছে চাওয়া হয়েছে, খাসি মরুক জবাই করা হয়েছে, কবর পাকা করা হয়েছে, কবরের চাদর চড়ানো হয়েছে, এগুলিকে অস্বীকার করে আল্লাহ বেবাদ কাফেরিন, যে আল্লাহ আমার আদেশ করিনি, আমি জিলানি আদেশ করিনি, আমি চিস্তি আদেশ করিনি, আমি শাহজালাল এই শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে আসিনি, আমি ইসলামের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম, আমি কবর মাজার পূজার শিক্ষা দিতে আসিনি। কানু বি ইবাদাতিহিম কাফিরুন, এদের মুশরিকানা পূজাকে অস্বীকার করবে যে আল্লাহ আমার আদেশে হয়নি, এগুলি আমার আদেশ নির্দেশে হয়নি। এমনকি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে খ্রিস্টানরা যখন, খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মুক্তি চায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছে ঈসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ যতদিন আমি ছিলাম পৃথিবীতে ততদিন আমি জানতাম যে তারা কি করেছে না করেছে, আর আমাকে আল্লাহ তুমি উঠিয়ে নেওয়ার পর আমি তো কিছু জানি না, আকাশ উঠিয়ে নেওয়ার পরে জমিনের খবরই জানি না, যে খ্রিস্টানরা আমাকে এক খোদা বানিয়ে দিয়েছে, এলাহ বানিয়ে দিয়েছে, আমার উপাসনা করে তারা, তৃপ্তবাদী বিশ্বাসী খ্রিস্টান মুশরিকরা, এরা মুশরিক হয়ে গেছে, আমি তো জানি না এরা আমার উম্মত নয়। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, এখন হিসাব নিকাশের মালিক আল্লাহ, তুমি হিসাব নাও তাদের।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে একমাত্র তার কাছে সাহায্য কামনার মতো ঈমান এবং আমল যেন দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন আমাদের মধ্য থেকে মুসলিম ভাইদের মধ্য থেকে যারা গোমরাহ হয়ে রয়েছে পথভ্রষ্ট রয়েছে যারা কবর মাজার খুঁজে লিপ্ত রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চেয়ে থাকে আল্লাহ তাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রশ্ন করেছেন মহিলারা জামাত করে নামাজে কেরাত উচ্চ আওয়াজে করবে নাকি চুপি সুরে যদি আশেপাশে কোনো পুরুষ লোক না থাকে তাহলে উচ্চ স্বরে পড়তে পারবে শর্ত হচ্ছে বাইরে আওয়াজ দিতে হবে না বাড়ির বাইরে আওয়াজ যাবে না বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা থেকে বাইরে আওয়াজ যাবে না ঘরের ভিতরে যদি আওয়াজ থাকে আর বাড়ির মধ্যে কোনো মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষ লোক নেই দেবর নেই ভাসুর নেই হয়তো শ্বশুর সাহেব আছেন না স্বামী আছে শুধু স্বামী আছে বা আপন ভাই ভাইয়ের আর ভাই বোনেরা রয়েছে আব্বা রয়েছে ভাই রয়েছে বাবার বাড়িতে একদম মহিলা রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই উচ্চ স্বরেও রাতের নামাজগুলি বা যেই নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে সেগুলিতে উচ্চ স্বরে কেরাত মহিলারা করতে পারবে যেমন কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে করতে পারবে তবে জরুরি নয় তাদের জন্য জি গত শনিবার সকালে আমার আব্বা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করেন তার অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন তার ভুল ত্রুটি যেন মাফ করে দেন কবর আজাব যেন দূর করে দেন তার সাথে সাথে সমস্ত মুসলিম মুসলিমা যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন যারা রয়েছেন পৃথিবীতে তাদেরকে সুস্থ রাখেন তাদেরকে ইমানের হালাতে রাখেন আমিন উটের মাংস খেলে উজু ভেঙে যায় কিন্তু কি কারণে কারণ আল্লাহ পাক জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে উটের গোস্ত খেলে কি উজু করব বলেন না উজু করো ছাগলের গোস্ত খেলে উজু করবে না উজু করতে হবে না হাত ধুলে যথেষ্ট হাত ধুয়ে নাও চর্বি লেগে আছে হাত ধুয়ে না এই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলতেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া নিজের খেয়াল খুশি বলেননি সুতরাং আল্লাহ তার হিকমত জানেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিনের কাজ হচ্ছে মুসলিম মানে আত্মসমর্পণ করে তাসলিম করে নাও মেনে নাও ইউসাল্লিমু তাসলিমা সেই জন্য সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন কোন আহকাম বিধি বিধান মাসলা মাসাইল আকীদা সম্পর্কীয় হোক অথবা আমল সম্পর্কীয় হোক নামাজ হোক আর রোজা হোক আর হজ হোক যাকাত হোক কোন সময় প্রশ্ন করেননি যে ইয়া রাসূলুল্লাহ মাযা লিশ এই কথা জিজ্ঞেস করেননি করেছেন কি একটিও দলিল পাবেন না আমার না সামেনা ও আপানা করেন আজ সামেনা ও আপানা আল্লাহ শুনলাম আর মেনে নিলাম এটা হচ্ছে মুমিনের কাজ আপনি মুমিন কাফের যদি প্রশ্ন করে তখন কাফেরকে তখন দাঁত ভাঙা উত্তর দেব যে ক্ষেত্রে আমাদের জানা নেই তাকে যদি বলে না জানা নেই তাহলে তো কাফের মানতে চাইবে না তখন তাকে দাঁত ভাঙা উত্তর দিতে হবে যেমন আমাদের অনেক ওলামায়ে কেরামরা দিয়েছেন যেমন এক কাফের তর্ক সভায় এসে আল্লামা সানাউল্লাহ আমরা সালি রহমতুল্লাহ আলাই মোনাজারা করছেন মুসলিমদের পক্ষ থেকে ভারতে আর কাফের আর্য অর্থাৎ ব্রাহ্মণরা এরা ইসলামের বিরুদ্ধে তর্ক সভায় এসছে আর বলছি দেখো মুসলমানরা কেমন বেকুবের বেকুব যে তাদের হাওয়া বেরোয় পায়খানা রাস্তা দিয়ে আর এই হাত মুখ ধোয় তাদের হাত মুখ নাপাক হয়ে যায় এইভাবে ঠাট্টা বিদ্রুপ করছে আর এতরাজ করছে ইসলামের উপর তখন আল্লামা সানাউল্লাহ আমরা সারি দাঁত ভাঙা জবাব দিলেন এটা লাঠি নিয়ে তার হাতে লাঠি থাকে আমাদের দেশে পুরনো আলেম ওলামাদের হাতে লাঠি থাকে তাই না ওই লাঠি দিলেন ভালো করে পিটিয়ে ওই আর্য কাফের হিন্দুকে পিটিয়ে দেওয়ার পরে একবারে কান্নাকাটি শুরু করলো কাউ 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 করে কান্না শুরু করলো আর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হলো আল্লামা সানাউল্লাহ আমরা সারি বললেন যে মোনাজারা শেষ হয়ে গেছে অথচ অন্য আলেমরা সেই কাফেরকে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারছেন না কারণ কাফের তো আল্লাহ রসুলের কথা মানবে না তাহলে কাফেরই কেন তার নাম কাফের যদি আল্লাহ রসুলের কথা কোরআন এবং হাদিসের কথা মানে তাহলে তার নাম কাফের কেন তাহলে সে মুসলিম হয়ে যাবে যে আল্লাহ বলেছে রসুল বলেছেন মেনে নিলাম সামিয়ানা ওয়া আতানা ও তো বলছে সামিয়ানা ওয়া আতানা মানবো না তাহলে মানবো না কে মানাইতে হবে দাঁত ভাঙা উত্তর দিয়ে তো এই দাঁত ভাঙা উত্তর যে হ্যাঁ উত্তর হয়ে গেছে মোনাজারা শেষ হয়ে গেছে আর তর্ক সভা নেই শেষ হয়ে গেছে শেষ হয়েছে কেমন ভাবে কে বলতে পারেন কেমন ভাবে শেষ হয়েছে মায়ের দাওয়াতে শেষ হয়ে গেল বলতে পারবেন না কারণ অনেকবারই বলেছে মায়ের দা হলো তার পিঠে আর চোখ দিয়ে পানি আর জবান দিয়ে কাও 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 আওয়াজ হতে লাগলো মুখ দিয়ে কেন ও মায়ের জায়গায় দিয়ে কাও কাও করে আওয়াজ আসবে কেন আসে না উত্তর দিক কাফের যদি সেই হিন্দু আর্য যদি ব্রাহ্মণ উত্তর দিতে পারে তাহলে আমরা উত্তর দিব যে বাইশরে এক জায়গায় দিয়ে আর আমার হাত মুখ কেন ধুই পা কেন ধুই
বুঝতে পেরেছেন? তো এরকম উত্তর কাফের জন্য, পক্ষান্তরে মুসলিম কে এরকম উত্তর চান? যদি এরকম উত্তর চান তো এরকম উত্তর আলমাদের কাছে আছে। আমি নিয়ত করেছিলাম যে যদি প্রবাসে যেতে পারি তবে শুক্রবার দিন মসজিদে মুসল্লিদের খানা খাওয়াবো, ভালো কথা, অসুবিধা নেই। এখন আমার নিকট যে টাকা আছে সে টাকা দিয়ে যদি মুসল্লিদের খানা খাওয়াই দিই তবে আমার কষ্ট হবে। কেন কষ্ট হবে? তো নজর কেন মানলেন? নজর পুরা করতে হবে। জি, আই বুঝে বাই আর পরে না হয় পস্তায়, এরকম একটা কথা ছোটকালে শুনেছিলাম, উল্টো পাল্টা হইলো হয়তো, কিন্তু মুরব্বীরা বেশি বলতে পারেন। আই বুঝে বাই করতে হবে যে আপনার বেতন কত হইতে পারে, আপনার শিক্ষাগত কতটা যোগ্যতা আছে, ওই রকম নজর মানেন যে আমি গ্রামের 10টি লোককে খাওয়াবো, এরকম নজর মানতে হবে। গ্রামের মুসল্লি জুমার মুসল্লিদেরকে খাওয়াবো, তাতে সুখী দুঃখী ধনী সবকে খাওয়াইতে হবে, বৈশালদেরকেও খাওয়াইতে হবে, চেয়ারম্যান ও এমপি থাকলেও খাওয়াইতে হবে, কারণ আপনি সবাইকে খাওয়ার নিয়ত করেছেন। আর নজর, এটি আল্লাহ বলছেন ওয়াল ইউফু নজরুম, নজর পুরা করা ফরজ, মান্নত পুরা করা ফরজ হয়ে গেছে আপনার উপর। এখন যদি না পারেন, একেবারে না পারেন, কষ্ট হচ্ছে আপনার, এই কষ্টের কথা চল, না পারেন যদি তাহলে আপনাকে কসমের কাফফারা দিতে হবে। আর কষ্ট হচ্ছে মানে আমার একটু অভাব হয়ে যাবে, বা হয়তো জমি কিনতে চাইছি, পাকা বাড়ি দিতে চাইছি, সেগুলি হবে না, এগুলি ইসলামে নেই। আপনাকে আগে নজর পুরা করতে হবে, এবাদত মান্নত পুরা করা। জি, সুতরাং একটু হুশ করে কথাবার্তা বলতে হবে, সবসময় দিনের কথাই বলেন, দুনিয়ার কথা বলেন, একটু হুশ করে কথাবার্তা বলতে হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না সত্য, কিন্তু আল্লাহ কাউকে অসাধারণ সাহায্যের মাধ্যমে গোপন বিষয়ে জানতে সক্ষম করেন তাহা সম্ভব হবে কিনা? জি না, এরকম কোন রাস্তা নেই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের গায়বের খবর কার কাছে? ওয়ালিল্লাহি, যদি তাই হতো তো বলতো যে ওয়ালিল আউলিয়াহে, তার সাথে আল্লাহ করে দিতেন, একটা শব্দ বাড়াইতে আল্লাহকে মুশকিল লাগতো নাকি? যদি এটা ইসলামে থাকতো শরীয়তে, বলতে ওয়ালিল আউলিয়াহে, ওয়ালিল আম্বিয়াহে, কথা কোরআনে থাকতো ওয়ালিল্লাহি, আর আকাশ জমিনে গায়ব আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ করে বলছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, কুল লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এমনকি নবী বলছেন, কুল, আল্লাহ বলছেন বল হে নবী, ওয়ালা আলামুল গায়বা, আমি মুহাম্মদ হয়েও আমি গায়ব জানি না, গায়বের চাবি নেই। তবে নবীদেরকে যতটা ওহির মাধ্যমে জানানো হয়েছে, ওহির মাধ্যমে যতটা জিব্রাইলের মাধ্যমে জানানো হয়েছে ততটাই জানেন, তার বেশি জানেন না, তার বেশি জানেন না। এই জন্য নবী করিম সাল্লাম জানতেন না যে তাইফে গেলে তার কি পরিণতি হবে, জানতেন কি? আর জানলে কি যেতেন না? তিনি জানতেন না যে ওহদে 50 জনকে যে ছোট পাহাড়ের উপর নিযুক্ত করেছি এরা নেমে যাবে, সুতরাং আমি আরো কিছু লোককে সেখানে পাহাড়ে রাখি, তাদের পিছনে যে নামলে তাদেরকে ভাই নামছো কেন? হ্যাঁ, তো নবী সাল্লাম জানলে এই কাজটি হতো না, জানতেন কি? ক্ষতিগ্রস্ত হতেন না তাহলে। আমি যদি অদৃশ্যের কথা জানতাম, অদৃশ্যের জ্ঞান জানতে পারতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ আমি সঞ্চিত করে নিতে পারতাম। ওমামাসানি সু, আর আমাকে কোনো সময় বিপদ আপদ স্পর্শ করতে পারতো না, আমার দাঁত ভাঙত না, আমি আহত হতাম না, আমি তাইফে গিয়ে আহত হতাম না, পায়ে জুতো জমে গেছে রক্তের সাথে, এ হইতো না। জি, সব হইতো না, লাস্তাকসারতু মিনাল খায়র। সুতরাং এই আকীদা শিরক আকীদা, গায়বের চাবি কাঠি ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, কত আয়াত আপনাদেরকে বলবো, সময় নেই, ঘড়ি আগে চলে গেছে। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন কার নিকটে গায়বের চাবি আছে? মাফাতি মানে বুঝেন মিফতা, পকেটে আছে প্রত্যেকে, মিফতা মানে বুঝেন তো সবাই বুঝেন। আর সৌদি আরব আসাতে কমপক্ষে এইটুকু ফায়দা হয়েছে যে ভণ্ড পীরেরা আপনাকে ধোকা দিতে পারবে না, আপনি বলবেন ভাই ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, কার নিকটে? ইনদাহু এক বচন, আল্লাহর নিকটে, না চিশতির নিকটে, জিলানির নিকটে, মুহাম্মাদের নিকটে, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর নিকটে কি আছে? গায়বের চাবি সমূহ আছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, ইল্লা হুয়া, হুয়া এক বচন, তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। তারপরে বলবেন কাউকে যদি আল্লাহ অসাধারণ জ্ঞান দিয়ে দেন, কোথেকে এলো? ওহির দরজা বন্ধ হয়ে গেছে, কোন ওলির কাছে ওহি আসে? আসে না। এক ভাই লিখেছেন আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছে,
এই সেন্টার পাশে যে মসজিদ আছে গার্ডেন মসজিদ সেখানে কোন ভাই যদি পেয়ে থাকেন তো আল্লাহর হস্তে দিবেন আর না হলে এর আগে বলেছি দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খলফি খাইরাম মিনহু এবং ঈমান রাখেন যদি ঈমান থাকে আল্লাহ অনেক রিজিকের রাস্তা খুলবে একটি মোবাইল হারাবে আর আপনাকে কত আল্লাহ রাব্বুল আলামিন মোবাইলের পয়সা দিয়ে দেন আপনি কি চিন্তা করতে পেরেছিলেন আপনার মধ্যে একটা গরিব মানুষ আমার মধ্যে একটা গরিব মানুষ যে আমার পকেটে দুটো করে মোবাইল থাকবে দশ বছর আগে ভাবতে পেরেছিলেন মোবাইলে যে কিছু হবে দশ বছর আগে মোবাইল নামটি শুনেছিলেন তাহলে আপনি এতদূর পৌঁছেছেন আপনার ছেলেরা যা জানি না কতদূর পৌঁছিবে হয়তো এই চাবি চাবির যে আপনার ইয়ে থাকে কি বলে এর সাথে ছোট্ট এতে থাকো তুই কথা বলবে হয়তো বরং অনেক বিশেষজ্ঞরা বলছেন জ্ঞানীরা বলছেন যে হতে পারে যে আঙ্গুল দিয়ে সাথে কথা বলবে আজকাল দেখে দেখে আল জিলুস সালেস আরবিতে কালকে আলোচনা হচ্ছে আমাদের শেখদের সাথে আল জিলুস সালেস এক মোবাইল এসছে যে আপনি ছবি দেখেন ও সে ছবি দেখছার কথা বলেন এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে যে বড় বড় রাজা বাদশাদের কাছে থাকতো না সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে আপনি আপনার স্ত্রীকে দেখেন আর আপনাকে দিয়ে কথা বলেন আর মাত্র মিনিটে 75 পয়সা আল্লাহু আকবার আরো পৃথিবী যে কিছুদিন পরে কোথায় যাবে সব ব্লাশ হয়ে যাবে তারপরে পৃথিবী ধ্বংস হবে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার পরে যখন আখেরাত হারিয়ে ফেলবে আল্লাহকে হারিয়ে ফেলবে কুবুরিতে নিমজ্জিত হবে আল্লাহর নাম নেওয়া ওয়ালাকেও থাকবে নামাজ পড়ার লোক থাকবে মাসাজিদ আমেরা ওয়াইয়া খারাবুম মিনাল হুদা মুসলমানদের মসজিদ খুব সুন্দর সুন্দর হবে কিন্তু নামাজ থাকবে না তখন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে উন্নতির শেষ পর্যায়ে পৌঁছার পরে পৃথিবী ধ্বংস হবে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দেখো তোমাদের দারিদ্রতা ভয় করে না যে ফকির হয়ে যাবে খেতে পাবে এটা ভয় করে না ভয় করছে তোমাদের ঈমান নষ্ট হবে যে তোমরা দুনিয়া এমন ভাবে ডুবে যাবে যে আল্লাহ পরকাল সব ভুলে যাবে সুতরাং নিজের ঈমানের হেফাজত করুন আর আমলের হেফাজত করুন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করুন ফজর নামাজ আপনি জামাতে পড়তে পারছেন কিনা যদি পড়তে পারেন বলে আলহামদুলিল্লাহ যে ফজর নামাজ আমি পড়তে পারছি আর যদি না পারেন তো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো আর আমার মতো হতভাগা কেউ নেই প্রতিদিন আমি কুফরি করছি প্রতিদিন আমি মুনাফিক হচ্ছি কি মুনাফিকের লক্ষণ সুতরাং ঈমানের নবায়ন করেন ঈমানকে সুন্দর করেন এতেই কামিয়াবি রয়েছে কদিনের দুনিয়া হ্যাঁ কদিনের দুনিয়া মোবাইল কিনলেন হার্ট অ্যাটাক করে মারা গেলেন চোখের সামনে কত লোক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এটি কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে যে যুবক মানুষ 30 বছর 35 বছর বয়সে রাতে ঘুমালো সকাল আর নেই সকালে দরজা ভেঙে ঢুকছে তো নেই তাহলে দুনিয়ার পিছনে ছুটে লাভ নেই আখেরাতকে সুন্দর করুন আল্লাহকে সন্তুষ্ট করুন আর আল্লাহ খেতে দেবেন আল্লাহ না খেলিয়ে মারবেন না অতীতে চাইতে এখন ভালো দেখছেন দেখছেন না এককালে কি না খাননি শাক পাত সব কিছুই খেয়েছেন জিজ্ঞেস করেন বৃদ্ধ লোকদের কিন্তু বয়স্ক লোকদের কি খাননি আর আল্লাহ এখন কত কি খাওয়াচ্ছেন তাহলে অভাব দেখছেন না চোখের সামনে অভাব নিশ্চয় নেই তাহলে দুনিয়ার জন্য এত পেরেশান হয় না আখেরাতের জন্য একটু পেরেশান এই যে লম্বা প্রশ্ন আছে আর ওর লম্বা প্রশ্নের সাথে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে জবাব দেওয়া হবে সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন